হ্যাঁ, আজকে কিন্তু ওদেরই দিন, আজকে চিলড্রেন্স ডে। এবং স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানাবেন বিশিষ্ট সমাজসেবী বৈশালী গোস্বামী। বৈশালী গোস্বামীকে অনুরোধ করব স্মারক নিয়ে মঞ্চে চলে আসার জন্য। মিমি আমাদের মধ্যে রয়েছেন, সবাই অনেক কিছু জানতে চায়। মিমির কাছে একটা মাইক চাইবো, মিমির কাছে যদি একটা মাইক দেয়। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী অশ্বিনী মুখার্জি, তাকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য। শ্রী অশ্বিনী মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত, আমরা আনন্দে উদ্বেলিত যে নারায়ণ গোস্বামীকে একবার মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। তাদের ব্যস্ততম শিডিউলের মধ্যে তারা যে সময় বের করে আমাদের সময় দিয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের ভাইস চেয়ারম্যান শ্রী অশ্বিনী মুখার্জিকে আমরা ব্যাস করিয়ে সম্বর্ধনা জানাব। উত্তরীয় পড়াচ্ছেন গোপাল পালের জোরে করতালি হোক। এবং ব্যাচ করি এবং পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছে শ্রী মৃত্যুঞ্জয় সাহা। আজকে দেখুন আপনারা কিন্তু আমার সঙ্গে একমত হবে, আজকের এই মঞ্চ কিন্তু চাঁদের হাট, তারার হাট। কেননা প্রত্যেকেই ব্যস্ততম মানুষ, তাদের জীবন জীবিকা সমস্ত দিক দিয়ে তারা সমস্ত দিক থেকে সময় বের করে আমাদের মধ্যে উপস্থিত আছে। হ্যাঁ, ম্যাডামকে আমরা সঙ্গে পেয়েছি। হ্যালো হ্যালো, এটা বাড়বে একটু 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 বাড়বে, ভলিউমটা বাড়বে এটা। হ্যালো হ্যালো চেক, হ্যালো একটু আমাদের এই স্টেজের ডান দিক বা দিকটা একটু পরিষ্কার করে দিন। মিমি সবাইকে দেখতে চায়, সবাইকে না দেখলে কিভাবে হবে, কথা তো বলবেন উনি অবশ্যই। এবং আর অনুরোধ থাকবে আমাদের তরফ থেকে, একটু অসাধারণ গান করেন কিন্তু, যদি আমাদের একটু একটা গান শোনান, একটু আর যার জন্য আজকে এখানে আসা, নারায়ণদাকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ কি ওনার আমন্ত্রণে এখানে আসা আর ওনার নিমন্ত্রণে এখানে আসা, আর এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আমি আগে জানতাম না, আমি দুদিন আগে জানতাম না এখানে আসছি, আজকে হঠাৎ করে বলা হলো, নারায়ণদা বললেন যে এখানে আসলে খুব ভালো হবে। আর এখানে না এলে আমি সত্যি মিস করতাম, কারণ এত সুন্দর, এত এনার্জেটিক অডিয়েন্সের সাথে, এত সুন্দর মিষ্টি মানুষের সাথে আমার দেখা হতো না। আচ্ছা, এইদিকে সবাই আমায় দেখতে পাচ্ছেন, এইদিকে দেখা যাচ্ছে, ওদিকে, আচ্ছা ওদিকে দেখা যাচ্ছে, এদিকে বৌদিরা আছে, সবাই দেখা যাচ্ছে তো? যারা বাইরে আছেন তারা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি এই আমি বেশি জ্ঞান দেব না, জ্ঞান দেওয়ার জন্য স্টেজে আসিনি, কিন্তু এটাই বলবো। হ্যাঁ কি বলো 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 ভাইটো, এদিকে এদিকে ঘোরো 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 ঘোরো। আচ্ছা থাক, আমি এটাই বলতে চাই যে আপনারা এতদিন আমায় ভালোবেসেছেন, এতদিন আমায় আশীর্বাদ করেছেন, এতদিন হৃদয়ের স্থানটা দিয়েছেন, তাই জন্য আজকে যতটুকু অল্প আমার কাছে আছে, যতটুকুই অল্প আমি পেয়েছি, আমার মনে হয় সেটা পুরোটাই আপনাদের জন্যে। আপনাদের আশীর্বাদ ছিল, আপনাদের ভালোবাসা ছিল,
আর তাই জন্য আজকে হয়তো এই নামটা লোকে চেনে মিমি চক্রবর্তী। সবাই একটা কথা বলে, আমার মা বাবা এটলিস্ট এই কথাটা বলে যে মা বাবা জন্মের ভাগী হয় কিন্তু কর্মের ভাগী নিজেদের হতে হয়, কিন্তু আমার কর্মের ভাগী আপনারা, কারণ আপনারা আমার ছবি দেখেছেন, আপনারা আমার পাশে ছিলেন। আজকে না হয় আমি সাংসদ হয়েছি, কিন্তু এই বিগত 7-8-9 বছর ধরে আমার ফিল্ম ক্যারিয়ারকে আপনারা সাপোর্ট করেছেন। সেই বোঝে না সে বোঝে না থেকে আরম্ভ করে বাপি বাড়ি যা থেকে শুরু করে প্রত্যেকটা আমার প্রত্যেকটা ছবি দেখেছেন, আমার পাশে ছিলেন, আমার গানগুলোকে সুপারহিট করেছেন। তাই জন্যেই আজকে আমার এই যোগ্যতাটা হয়েছে যে আমি আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে অ্যাড্রেস করতে পারছি, আপনাদের কথা আপনাদের সাথে কথা বলতে পারছি। তাই একটা ছোট্ট রিকোয়েস্ট আমার সবার কাছে, আমি রিকোয়েস্টটা বলার আগে আমি সবাইকে বলবো এই রিকোয়েস্টটা আমার রাখবেন, তো বেশি কিছু চাইবো না, বেশি কিছু চাইবো না, শুধু একটা কথা বলবো, আমায় ভালোবাসবে তো, সবসময় বাসবে তো, হৃদয়ের জায়গাটা আরেকটু বড় করে দেবে তো, যাতে আমি তোমরা যে এক্সপেকটেশনটা আমার উপরে রেখেছো সেই এক্সপেকটেশনটা নিয়ে আগামী ফিউচারে এগিয়ে যেতে পারি। হ্যাঁটা শুনতে পেলাম না, হ্যাঁ একটু জোরে হবে, হ্যাঁ আমায় ভালোবাসো, আমায় ভালোবাসো। ভেবেছিলাম প্রথম যেদিন দেখা হবে না খাটিয়ে দু চর মারবে, অফিস কাটা, মিথ্যে কথা বলা, পুলিশের সাথে সাহস দেখিয়ে কথা বলা, মারপিট করা, এগুলো যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ। আর যদি না পারো প্রেম করো না, লাভ না। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, যাতে আগামী দিন আপনাদের নতুন অনেক ছবি উপহার দিতে পারি। আর যে রেসপন্সিবিলিটিটা আমার উপরে এসছে সাংসদ হিসাবে, যে যে মানুষ, হ্যাঁ গান আজকে আজকে ডায়েরিও আনিনি, আজকে আমার ব্যান্ডও নেই, কি গান গাইবো, কি গান বলো। আচ্ছা এটা একটু রিভ্যাম্পটা একটু বাড়াও, বেসটা একটু বাড়াও, আর একটু ইকোটা বাড়াও। আচ্ছা বাস, কি গান গাইবো বলো। আচ্ছা আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে সবাই জানে, আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে সবাই জানে, এটা না এটা না এটা না এটা না, আঞ্জানা গানটা কে কে শুনেছে, সবাই শুনেছ, আরেকটু এটা বাদ, সবাই শুনেছ, আমার সাথে কে কে গাইবে, আমি দু লাইন গাইবো কিন্তু আমাকে একটা কথা প্রমিস করতে হবে, যে তুমিও শুনেছ, তুমিও আমার সাথে গাইবে স্টেজে, চলে এসো, আজকে চিলড্রেন্স ডে তাই জন্য বাচ্চারা আমার সাথে গান গাইবে, চলে এসো চলে এসো চলে এসো এসো এসো। তোমার বাচ্চার বয়সটা তো পার হয়ে গেছে ভাই, একটু কে বলেছে এটা দেখি একটু, আমার কানটা খুব তেজ। আচ্ছা ওকে, তাহলে আমার সাথে তোমরা গাইবে তো, আমি দু লাইন গাইবো, বাকি পুরোটা তোমরা ইউটিউবে দেখবে আর আমাকে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের সবাইকে রিপ্লাই করবো। রাজি? মিউজিকটা তোলা নেই ওদের, নইলে নিশ্চয় করতাম। আচ্ছা কে জানে গানটা বললো, এসো কোথায়, চলে এসো চলে এসো চলে এসো। আমরা তো ঢুকতে পারছি না,
I'm a star in the midnight, baby. I'm a dream tonight. Just a look will drive you crazy. Come and take the flight. Oh 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 oh